শাশুড়ি কয় যে ঘর আমি 60 বছর নিজের হাতে রাখছি এই সুলাটা আমার দায়িত্ব ছিল তোমা হুট করে একজন এসে ডাইরেক্ট সুলার দায়িত্ব লই লিছে এটা এটা এখান থেকে মানতে পারে না কষ্ট লাগে মানুষ তো তো আমি বউদেরকে বলবো বোনদেরকে বলবো আপনি শুধু একটা কাজ করেন আপনার শ্বশুর বাড়িতে যতদিন আপনি আছেন আমার শাশুড়ি যা বলে তা সে 5 বছর পরে বিরক্ত হইয়া কিটা কইবো শাশুড়ি জানেন নি মারে অনেক দিন আমি সামলাইছি রান্নাঘর যা সাবিও তুই লো তুই সামলা তুই সামলা আর কোন ঝগড়া আর কোন মারামারি এবার ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন ইসলামের ভিতরে সমস্ত কিছুর সমাধান আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই সমাধান নেই না দোষ আমাদের এবার আসেন আল্লাহ আবার ফেরেশতারে ডাকছে এই ফেরেশতা ফেরেশতা মনে মনে কয় খাইছে রে আবার কোন বিপদে পড়ি ডাককে যাই আল্লাহ রে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম নবীকে দেখালেন গভীর মনোযোগ আদম নবীর আকৃতিকে দেখাই বললেন এই ফেরেশতা সাই দেখ তো কেমন হইছে এই ফেরেশতা দেখ তো কেমন হয়েছে ওই দিন ফেরেশতারা আমাদের শুরু হযরত আদম নবীর আকৃতি দেখে নূরের ফেরেশতারা বলে উঠল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আল্লাহ 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 اللہ اللہ صبح طیبہ میں ہوئی بٹتا ہے بڑا نور کا اللہ 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 صبح طیبہ میں ہوئی بٹتا ہے بڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا اللہ 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 تیری نسل پاک میں بچہ نور کا اللہ 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 تیری نسل پاک میں ہے بچہ نور کا تو ہے عین نور تیرا سب گرانا نور کا اللہ 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 لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষ পশ্চিম এখলাসপুর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহব্বতে হাশিমপুর দরবার শরীফের সম্মানিত মাননীয় পীর সাহেব রওনকে মিল্লাত পীরে তরিকাত হযরতুল আলহাজ আল্লামা শায়খ আশফাক আহমদ হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলে সম্মানিত উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা
السلام عليكم ورحمة الله تعالى وبركاته মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে যার যত শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত আছি আমরা যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম যারা দূর থেকে শ্রবণ করছি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে ক্ষমা করে দিন আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন আমিন এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন সম্মানিত উপস্থিতি রাত অনেক গভীরতার দিকে অগ্রসর হয়েছে এরপরও যে আপনাদের ভালোবাসার উপস্থিতি সেটা সত্যিই বড় মুগ্ধকর এবং প্রশংসনীয় তো আপনাদের কষ্ট আপনাদের পরিশ্রম সবকিছুকে মাথায় রেখে রাতের গভীরতার দিকে লক্ষ্য রেখে আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি সবার কাছে একটা অনুরোধ রাখব যেইটুকু সময় আমার আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা তো 20 মিনিট তো দিতে পারবেন ইনশাআল্লাহ 20 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ 30 মিনিট 30 মিনিট চলবে ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের এই আরেকজন ভাই ডাইরেক্ট দুই তুলে দিয়েছে কয় ডাইরেক্ট বিজয় নিশান 2 ঘন্টা 25 মিনিট আচ্ছা যান বরাবর 35 মিনিট যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই অলরেডি উঠে চলে যাইতেছে জায়গা কিটা করো না আচ্ছা যান যান ফসব টসব করে আসেন সমস্যা নেই আমার মাহফিল থেকে কাউকে উঠলে আমি নিষেধ করি না কেন জানেন কারণ প্রস্রাবের সমস্যা থাকতে পারে ঘরের সমস্যা থাকতে পারে কারণ উনি কাউকে কেউ ওনাকে জোর করে আনেনি উনি দিল থেকে এসেছেন তো যতক্ষণ দিল লেগেছে বসেছে ঠিক না মানুষের সুবিধা অসুবিধা আছে কি নাই আরেকটু জোরে বলেন আসার নাই কখনো যদি মাহফিল থেকে কেউ উঠে ধমক দেওয়ার দরকার কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে এবার আপনার একজন মানুষ উঠতেছে তার ফেসরাপ হচ্ছে ফুল লুট ফেসরাপ কি ফুল লুট এখন আপনি এ ভাই এইতে যদি ছাইরা দেয় কামনা লম্বই যাব সেজন্য কাউকে বকা দেওয়ার দরকার কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে উড়ে গেলা দুন হন অবা ইন হন হিন্দু উড়ে ফেলার দেয় মাহফিলে যখন আসবেন যদি আপনি চান আমি অল্প সময়ের জন্য আসব তাহলে আপনি দূরে থাকবেন অর্থাৎ আপনার উঠে যাওয়া যেন মাহফিলের অসৌন্দর্যতার কারণ না হয় মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আর প্যান্ডেলের দিকে যারা আওয়াজ করছেন আপন আপন দায়িত্ব আপনারা আওয়াজগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আমি বেশিক্ষণ সময় বিরক্ত করব না আমিও চট্টগ্রামের পথে রওনা দিব এবার যার যত শক্তি আছে একবার বলেন আগে মারহাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা আজকে আমি বলবো কম আমার ইমানদার ভাইয়েরা বলবেন বেশি মুরব্বি যারা আছেন আপনারা শুধু আমাদের জন্য দোয়া ট্রান্সফার করতে থাকেন বাকি কাজটা ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা করে নেবে ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মনের কান প্রস্তুত প্লিজ আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আপ টু বটম উত্তর টু দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উপর থেকে নিচে একটা সৃষ্টি অপ্রয়োজনীয় অহেতুক নাই প্রত্যেকটা সৃষ্টির বিশেষ বিশেষ কিছু কারণ আছে সুবহানাল্লাহ জোরে বলতে হবে দেখি ইশারা ইশারা কেমনে বলবেন সুবহানাল্লাহ দেখি আরেকটা আরেকটি মানে আওয়াজ কার সৃষ্টিতে এই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করুন কার সৃষ্টিতে মাটি কার সৃষ্টি গাছ কার সৃষ্টি এবার গাছ উঠে মাটি থেকে
গাছ উঠে মাটি থেকে কিন্তু মাটি আলাদা গাছ আলাদা একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ গাছ উঠে মাটি থেকে কিন্তু মাটি আলাদা মাটি বাংলা কি আসে গাছ বাংলা কি আসে দেখলেই বোঝা যায় এবার মাটি হয়েছে কয়টি মাটি কয়টি এবার একদিকে লাগালেন আম গাছ একদিকে লাগালেন জাম গাছ একদিকে লাগালেন কাঁঠাল গাছ তিনটা গাছ তিন ভাবে উঠবে এক মাটি থেকে আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে একটু আসার চেষ্টা করেন ভালো না লাগলে আপনি ওখান থেকে ব্যাক করবেন সমস্যা নেই দেখে আসতে তো কোনো সমস্যা মাটি কয়টা আম রোপণ করেছেন আম উঠে কাঁঠাল রোপণ করেছেন কাঁঠাল উঠে জাম রোপণ করেছেন জাম উঠে ধান রোপণ করেছেন তো ধান উঠে মাটি কয়টা মাটি কয়টা এই পয়েন্টটা মনে রাখবেন মাটি একটি যতক্ষণ আপনি সেই জিনিসটাকে মাটির ভিতর দেবে দিবেন না ততক্ষণ উঠবে না যতক্ষণ দেবে দিবেন না উঠবে না আপনাদের এখানে খেত করার সময় দেখবেন একজন এসে এমনি এমনি গর্ত করে দেয় আরেকজন এসে বীজ ফালাই দেয় আরেকজন এসে এমনি টাইনে দেয় মাটির নিচে যেতে হবে এবার আসেন আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রেমে মস্তে চান নিজের অল্প জীবনটাকে সাকসেস বানানোর ইচ্ছা আছে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি কারণ কুত্তারও জীবন আছে গরুরও জীবন আছে আমরাও আসলাম গরুও আসলো আমরাও খাইলাম গরুও খাইলো আমরাও মরে গেলাম গরু মরে গেল গরুর নাম নাই আমাদের নাম নাই তো গরু আর আমাদের জীবনে পার্থক্য কই রইল এবার আপনি বলবেন না ভাই আপনি তো একটু ভুল বলেছেন আমি বললাম কেন বলে যে আমরা তো ইবাদত করি গরু তো ইবাদত করে না আমি বলি ফর ইওর কাইন্ড ইনফরমেশন সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর ইবাদত করে না আপন আপন জায়গায় আপন আপন নিয়মে সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে হাদিসে পাক এসেছে আচ্ছা একটা প্রাণী আছে যে সকালবেলা ঘুম থেকে সবার আগে উঠে ডাকে আপনারা এটারে কি তাকন আরা আরা সিডেঙ্গে মানছে ওদের আতা গুরু আরা সিডেঙ্গে মানছে কি হয় যে নহর কইতে আর কো জোরে হনা ভাই কি হুরো এই তো সিডেঙ্গে আছে দেখেন না গুসি ডেঙ্গে আছে আরা ওদের আতা গুরু ওনারা কি হন রাতা বরেন ন আরা আরা বলে রাতা কুরো কুরি কুরো মেয়ে কুরারে বলে কুরি কুরো এক এক অঞ্চলের ভাষা এই রাতাটারে আপনি যত ভিতরে বন্দি কইরে রাখেন টাইম হইছে কুকুরো কু এবার তারে জিজ্ঞেস করেন তুই যেখানে আসিস দরজা আছে নাই জানালা আছে নাই কোনো কিছু আছে নাই কারণ আমি তোরে বন্দি করেছি একটা ঘরের ভিতরে ঘরের ভিতরে রুম রুমের ভিতরে বক্স বক্সের ভিতরে তোরে রাখছি বাতাস ও ঢোকার ভালো ব্যবস্থা রাখছি কিন্তু আলো ঢোকার ব্যবস্থা রাখি নাই গড়িতে কয়টা বাজে তুই সিল্লি কেমনে বুঝলি কেমনে বুঝলি কেমনে বুঝলি কেমনে কখনো ভেবেছেন কিরে এই ভোর বেলা হইছে সবার আগে উঠে ডাক এবার নবী বলছেন হে আমার উম্মত ঘুমের টাইমটা সবচেয়ে মজা হয় যখন সবে সাদিক হয় ফজর টাইম হয় তখন ঘুমটা একটু মজা মজা হয় ফজরের আগে আগে ঘুমটা একটু জোস একটা ঘুম যুবক ভাই বলে জোস একটা ঘুম পারফেক্ট একটা ঘুম দুইটা তিনটা বাজে পর্যন্ত মোবাইল সিবে তেমন কোনো শরীরে ক্লান্তি নাই যখন সবে সাদিকের টাইমটা হয় ফজরের টাইমটা হয় তখন শরীর একটু মেস 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 তখন যদি ল্যাবের ভিতর ডুবতে পারে সকালবেলা সাতটা বাজে যদি তারা কয় তোর এক লাখ টাকা দিব ল্যাব থেকে বাইর কর তোর এক লাখ টাকা লাগে তুই দূর যে গরম করছি তিন ঘন্টা লাগছে গরমটা করতে আবার কিছু কিছু দুষ্ট আছে কিতা করে জানেননি কয় ল্যাবের ভিতরে এমনি করে হাতটা ডুবে ঠান্ডা হাতটা শরীরে লাগাই দে তখন যতই ভালোবাসার মানুষ হোক মেজাজ কি ঠান্ডা থাকে না গরম হইয়া যায় তিন ঘন্টা লাগাইয়া গরম করছি কথা বলেন না কেন ল্যাপটারে সুন্দর করে ফায়ার নিচে এমনে এদিকে ফায়ার তালুতে এমনে করে কোমরে টোমরে দিয়ে ঘুরে ঘুর তারপর মুখটা দিয়ে বাতাস দেয় তিনটা ঘন্টা করলাম গরম একজন এসে আর দুষ্টমি করে টানটা দিছে বন্ধুত্ব ঠিকব আর একটু জোরে কোনো বন্ধুত্ব ঠিকব বন্ধুত্ব জীবনে ঠিকবে না
না কারণ মানুষের একটা সহ্য ক্ষমতার লিমিটেশন আছে সেজন্য দুষ্টামি করার সময় খুব সাবধান হাতের যেন দুষ্টামি না হয় মুখের যেন দুষ্টামি না হয় এমন দুষ্টামি করতে যাবেন না যেটা সামনের জনকে অন্তরকে আঘাত করবে এইটা কখনো বন্ধুত্বের নিদর্শন হতে পারে ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ সেই মুরগিটাকে সেই লাতাটাকে যদি আপনি যেখানেই বন্দী করে রাখেন আপনার সেখান থেকে সে ডাক দিয়ে আপনার আওয়াজ দিবে এবার সেই টাইমটা তো মানুষের ঘুমের টাইম মজার টাইম এবার নবীজি বলছেন হে আমার উম্মত লা ইয়াসুবুদ্দিকা তোমরা রাতাকে বকা দিও না তোমরা রাতাকে গালি দিও না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে সে যে ডাকটা তোমরা বিরক্তির কারণ মনে করো সে আসলে ডাক দিয়ে তোমাদেরকে বিরক্ত করছে না সে বলছে সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সে তার আপন জায়গা থেকে তার সেই রবের প্রশংসা করছে যে রব রাতটাকে সকাল বানিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ আমরা শুনেছি রাতার ডাক কিন্তু সে করে মওলা জিকির সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সব পাথর থেকে কি পানি বের হয় না আপনারা বলেন কিন্তু কিছু পাথর থেকে এই যে জন্নার পানি সিল্লান এগুলো কি এর পানি খবর নিয়ে দেখেন সিলেট জন্না যে পরিষ্কার ওয়াও আমগো গ্রাম তো এত ওয়াও পানি নাই এই পানি করতে পারে ওয়াও পানি যেমন স্বচ্ছ যেমন পরিষ্কার তেমন মিষ্টি তেমন মজা গোসল করতে হাইরে মজা এবার বলেন ঝর্ণা আছে নিচ থেকে না উপর থেকে সেই ঝর্ণার পানিকে গবেষণা করতে চান আল্লাহর সৃষ্টিতে এমন কিছু পাথর আছে যেগুলো ঘামতে থাকে ঘামতে থাকে ঘামতে থাকে ঘামতে থাকে ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলে তোমরা যেটাকে পাথরের ঘামার পানি দেখো যত পরিষ্কার তোমরা দেখো আসল তো কাহিনী তো শুনে নাও যে পাথর আল্লাহর জিকির করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে ওই আল্লাহর জিকিরের কারণে ওইখান থেকে তার ভয় হয় ভয় থেকে ভয় সুবহানাল্লাহ আপনি পাথর দেখেন রবের জিকির রাতা দেখেন রবের জিকির এবার বলেন পুকুরে মাছ আছে না সব সময় জাল ফেললে মাছ পান না বড়শি ফেললে মাছ পান না অনেক সময় দেখবেন পুকুরে বড় মাছ থাকে এটারে ধরার জন্য বড় জালও ফেলে তিন চারবার টান দিও আসে না কি তারে তুই গেছত কো একজনে তিনবার জাল মাইরে তিনটা মাছ পায় নাই আরেকজনে বর্ষি দিছে জাল পাইছে আসে না নাই এবার ইমাম গাজ্জালী আলাইহি মনোযোগ দিয়ে শুনবেন বলে যে যেই মাছের জবানে রবের জিকির থাকবে সেই মাছ কখনো ধরা পড়বে না সুবহানাল্লাহ জোরে বলেন না যে মাছের জবানে রবের জিকির থাকবে সে মাছ ধরা পড়বে না যখনই মাছটা রবের জিকির থেকে একটু বিরতি দিবে ধরা খেয়ে যাবে আপনি যদি মনে করেন যে শুধু একমাত্র আমরাই রবের জিকির করি স্মরণ করি এখানে কিচ্ছু নাই শুধু মাটি ফেলেন চল্লিশ দিনের ভিতর দেখবেন ঘাস আজকাল একটা জিনিস বলি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কোন একটা জায়গায় গর্ত করবেন গর্ত করে এখানে পানি ঢেলে দিবেন চল্লিশ দিন পর আয়সা দেখবেন এখানে লট আছে কিছু কিছু কিরে কিচ্ছু তো দিই নাই তুই আইলি কোন জায়গার থেকে না সুবহানাল্লাহ সব ফকেটে রাখিয়া দেননি ঘরে যাইয়া কইয়েন এখানে কিনলে কি আর একটু জোরে কবেন না সুবহানাল্লাহ তাহলে আমরা জানি মাছের পোনা ছাড়লে মাছের সৃষ্টি হয় ওখান থেকে বড় হয় কিন্তু আল্লাহর কুদরতিতে দেখলাম ওই গর্তের মধ্যে শুধু পানিটাই রেখেছি প্রাণীর সৃষ্টি রব করে দিয়েছেন এবার বলেন দাতার মুখে কার জিকির মাছে করে কার জিকির শুধু জিকিরকারী প্রশংসাকারী স্মরণকারী আমরা একা নয় সবাই আছে এবার করেন গরুও মরল আমিও মরলাম গরুরও নাম নাই আমারও নাম নাই এই জীবন আর গরুর জীবনের পার্থক্য কি রইল মনে রাখবেন পশুর জীবন আর মানুষের জীবনের যে পার্থক্য করে কবরে যেতে পারে
তার জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, কবর হাশরও নিয়ামত হয়ে যায়। যা হওয়ার হয়েছে আজ পর্যন্ত বাদ দেন, রবের দরবারে ছেড়ে দেন, সারেন্ডার করেন তওবার মাধ্যমে। আগামী দিন যতদিন সময় পান, এক সপ্তাহ সময় পান, এই এক সপ্তাহটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন। আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি ভাইয়া, আপনার রব বড় রহমান, এতটুকু আশ্বস্ত করতে পারি ওলামায়ে কেরামের দরবারে, আপনার রব আপনার আমার আমাদের কল্পনা জানা জ্ঞানের ধারণার চাইতে হাজার গুণ বেশি দয়াবান। বান্দা ক্ষমা চাইতে দেরি করে, রব ক্ষমা করতে দেরি করে না। বান্দা রবের দরবারে ফিরে যেতে দেরি করে, রব তাকিয়ে থাকে বান্দার দিকে, কখন আসবি তুই আমার কাছে, শুধু ক্ষমা চাইয়া দেখ আমি মাফ করতে রাজি আছি। দশটা এগারোটার নির্দিষ্ট সময়ে পৃথিবীর অনেক অফিস আদালত বন্ধ হয়ে যায়, গভীর রাতে সারা পৃথিবী নিস্তব্ধতা হয়ে যায়, এলাকা রুম পর্যন্ত নিস্তব্ধতা হয়ে যায়, তখন রব ডাকতে থাকে বান্দা, রিজিক কার দরকার, আয় আমার কাছে, আয় আমার কাছে, কার দয়ার দরকার, আয় আমার কাছে যা, আমি দয়া দিতে প্রস্তুত, আমি ক্ষমা করতে প্রস্তুত, কে আসিস পাপি, আয় আমার কাছে, আয় ক্ষমা তো এক বাচ্চা, আমি রব তোকে ক্ষমা করতে প্রস্তুত। সবে সাদিক পর্যন্ত রব ডাকতে থাকে, আয় কার যাওয়া, কার চাওয়া, কার দরকার, আয় আয়। আরে আমি রব থাকতে তোদের টেনশন কি, তুই একবার কোন রকম আমার তো হইয়া যা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, দিল সে শুনো ইয়ার, দিল সে শুনো। রব বলে যে বান্দা তোর এত টেনশনের দরকার কি, লা তাখাফ লা তাহজান, তোর টেনশনের দরকার কি, আমি তো আছি, তোর রব তো আছে। কোন রব? যিনি রহমান, যিনি রহিম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি গাফফার, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি কোন বললে ফায়া কোন হয়ে যায়, যিনি চাইলে রাত দিন হয়, যিনি চাইলে দিন রাত হয়, আমি রব আছি তো তোর টেনশন কি, তুই একবার শুধু আমার হয়ে এত যা, তুই শুধু একবার আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাও, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব, আর আমি রব যার হয়ে যাব, দুনিয়া আখেরাত জান্নাত তার খুঁজতে হবে না, সমস্ত সৃষ্টির নিয়ামত তাকেই খুঁজতে থাকবে, তার কদমে পড়তে থাকবে। বান্দা তোর কোনো কাজ নেই, তুই শুধু আমার হ, আমার হ, তুই সবার হয়েছিস, এখন আমার হতে পারলি না। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন, বিরক্ত হচ্ছেন ভাইয়ের আপনারা? আপনি আপনি সবার প্রিয় হয়েছেন কিন্তু আপনার রব আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি প্রিয় হলেন কার? কারোই না। আপনি সবার প্রিয় হয়েছেন দুনিয়াতে কিন্তু রব আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি প্রিয় হলেন কার? ভালোবাসা পাইলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না কিন্তু রব বলছে ইজরাইল আমিও ওকে ভালোবাসি, রব বলছে অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি। এবার বলেন আপনি হারালেন কি, আপনি হারালেন কি, আপনি হারালেন কি? এবার আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, যদি আপনারা বিরক্ত না হন, অনুমতি দিচ্ছেন তো? কারণ আমি আলোচনা করতে আসলে ভয় লাগতেছে, কারণ এত রাত গভীরতায় আমি আসলে যাই না, তো এখন আপনাদের মুভমেন্টটা আমি আসলে বুঝতে একদম অক্ষমতা প্রকাশ করছি, কিন্তু তারপরেও যে আপনাদের এই আল্লাহর প্রেমে, নবীর প্রেমের যে একটা উপস্থিতি, আল্লাহ সকল প্রেমিকদের কবুল করুক। আর আমরা যারা এখানে বসে আছি, এখান থেকে ওইখানের অবস্থা বোঝা সহজে যায় না, কারণ আপনারা যেখান থেকে বসছেন ওইখান থেকে একটা ঠান্ডার একটা অনুভবের নিচের থেকে কষ্টের একটা বিষয় আছে, বাহির থেকে বাতাসের আছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে কোনো? তিন চারজনে কইছে না, আর গুলা কয় হুজুর কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে নি কোনো? সব ডান হাত তুলে একবার কোন মারহাবা, নারায় তাকবীর, হয় নাই হয় না, আরেকটু জোরে নারায় তাকবীর, নারায় রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার না আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার ইচ্ছা আছে নি? তাহলে কিছু কাজ করা লাগবে, কিছু কাজ, আবার কিছু কাজ সারা, কি করা লাগবে, কি সারা লাগবে, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিছি, আমি কিছু কইতাম না, কারণ আমরা হুজুররা কইলে দোষ হয়ে যায়, হুজুর শুধু এটাই কয়,
আচ্ছা হুজুর কি এটাই কয় নাকি আল্লাহ এবং রাসূলের কথা কয় আল্লাহ আল্লাহ এবং রাসূলের কথা যদি আপনি আমি গ্রহণ করতে না পারি তাহলে আল্লাহর বান্দা জমিন থেকে বাইরে যাওয়ার লাগবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় না এবার একটু মনোযোগ মনোযোগ একদম ঠান্ডা প্লিজ একদম আমার দিকে মনোযোগ রাখার চেষ্টা করবেন আমি বলার চেষ্টা করছি বাকিটুকু আল্লাহর ইচ্ছা ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন বান্দা তুই আমার হয়ে যা আমি তোর হয়ে যাব আমি রব যার হব সত্তা তা আমি যদি তোর হই তোরে কষ্ট দিব কেডা তোরে কষ্ট দিবে কেডা কেউ নাই তোরে কষ্ট দিবে কেডা কেউ নাই তোর অপমান করবে কে কেউ নাই তোরে অপদস্থ করবে কে কেউ নাই তোর অভাবই দেখাইবো বেটা কেউ নাই আমি তো তোর সাথে আছি সুবহানাল্লাহ আমাদের শুধু একটাই টার্গেট একটাই লক্ষ্য একটাই জায়গা রবকে নিজের করা এছাড়া আমাদের আর কোনো কাজ নাই কি বলেন আপনারা আমাদের রবকে আমাদের করা ছাড়া রবের প্রিয় হওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাজ জোরে বলতে হবে দ্বিতীয় কোনো কাজ এবার আসেন গরুর যাওয়া আমাদের যাওয়া যদি এক হয় শরম না আপনাদের কি বলেন শরম না এটা কোথায় পশু কোথায় আশরাফুল মখলুকাত ফেরেশতার কোনো গুনাহ নাই সত্য কিন্তু আল্লাহ আপনাকে কেমন সম্মানিত করেছেন দেখেন দুই কানে দুই ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে মর্যাদা যদি বুঝে থাকেন একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ যাদের গুনাহ নাই তাদের মতো সৃষ্টি দিয়ে আমাদের মতো গুনাহগারের আল্লাহ ডিউটি করাচ্ছে আমরা নেক করলেও লেখে গুনাহ করলেও লেখে এবার ফেরেশতা বলতেছে আল্লাহ বিচারটা একটু কেমন হলো না কয় কি তারা গুনাহগার আমরা নেককার তো তুমি গুনাহগারদের ডিউটি করাচ্ছ আমগোর মতো নেককার দিয়া বিষয়টা একটু কেমন না আমাদের ডিউটি এনে তারা করা দরকার কারণ তারা সাজাপ্রাপ্ত আসামি রব বলে যে ফেরেশতা খবরদার হতে পারো তুমি আসমানে বাসিন্দা মনোযোগ মনোযোগ হতে পারো তুমি আসমানের বাসিন্দা হতে পারে তোমার কোনো গুনাহ নাই হতে পারে তুমি জান্নাতে বিচরণ করো হতে পারে তুমি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আসার অনুমতি পেয়েছো হতে পারে তুমি জান্নাতে জাহান্নাম কেমন দেখেছো হতে পারে তোমার কোনো আমলের কমতি নাই আমলের মধ্যে ভুল নাই তুমি দেখছো আমার বান্দাদের অনেক ভুল তারপরও কেন আমি শ্রেষ্ঠত্ব দান করেছি কারণ এগুলো হচ্ছে আমার সে বান্দা যাদেরকে আমি আশরাফুল মখলুকাতের আসন দান করে দিয়েছি সমস্ত সৃষ্টিকে আমি রব সৃষ্টি করেছি একভাবে এদেরকে সৃষ্টি করেছি আরেকভাবে মনোযোগ যদি থাকে আমি আগাচ্ছি আপনারা একটু মনোযোগ দিবেন প্লিজ আসমানকে আল্লাহ বানালেন আদেশ দিলেন হয়ে গেল ভাইয়া আসমান কত বড় কয় সিলিন্ডার জানি না আসমানের লম্বা কত দূর বাইটা কত দূর দৈর্ঘ্য কত দূর হস্ত কত দূর কম্পিউটারও ধরে না এটা আউট অফ নলেজ আউট অফ ক্যাপাসিটি কি আসমান বলেন না কি আসমান কয়টা সাতটা একটার থেকে একটা দূরত্ব 500 বছরের রাস্তা জমিনের সাত প্রথম আসমানের সাত দ্বিতীয় আসমানের সাত তৃতীয় আসমান এভাবে সাত আসমান কত বড় কত কল্পনার বাইরে এই বিশাল আকার সাতকে আল্লাহ বানাইছে শুধু একটা বলছে এই হও শব্দটা একটু খেয়াল করবেন কুন হও ফা ইয়া কুন হ বলতে দেরি হইছে হইতে দেরি হয় নাই এবার আমি দ্রুত গতিতে বলে যাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা আপনারা মনের কানটা প্রস্তুত রাখবেন এবং আমাকে সাথে সাথে সুবহানাল্লাহ দিয়ে সাড়া দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকের জিকিরটা করার চেষ্টা করবেন দেখি কেমনে করবেন একটু বলেন তো দেখি হয় না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের রবের যখন
আসমান বানাতে ইচ্ছা হলো রব শুধু আদেশটা দিয়েছেন আসমান ছাদ হয়ে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ আমাদের রবের যখন জমিন বানাতে ইচ্ছা করলেন আমাদের রব আদেশটা দিলেন কোন বলে ফায়াকুন হয়ে গেল জমিনটা হয়ে গেল এই জমিনের উপর পাহাড় সেজে গেল পাহাড়ের পাশে আপনার সাগর বয়ে যাচ্ছে এবার বাতাস হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলেন না বাতাস হয়ে গেল জঙ্গল হয়ে গেল গাছ হয়ে গেল পালা হয়ে গেল মাছ হয়ে গেল পশু হয়ে গেল পাখি হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো বাতাস হয়ে গেল মঙ্গল গ্রহ হয়ে গেল বুধ গ্রহ হয়ে গেল বৃহস্পতি গ্রহ হয়ে গেল নেপচুন হয়ে গেল গ্যালাক্সি হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো জান্নাত হয়ে গেল জাহান্নাম হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো আদেশটা দিল জান্নাতের মধ্যে আটটা পার্ট হয়ে গেল আটটা পার্টের সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস হয়ে গেল সুবহানাল্লাহ রবের যখন ইচ্ছা হলো আদেশটা দিল সিদরাতুল মুনতাহা হয়ে গেল সিদরাতুল মুনতাহা হয়ে গেল লৌহ হয়ে গেল কলম হয়ে গেল হয়রাম হয়ে গেল কলম হয়ে গেল রবের যখন ইচ্ছা হলো জিব্রাইল হয়ে গেল ইসরাফিল হয়ে গেল মিকাইল হয়ে গেল আজরাইল হয়ে গেল আজরাইল হয়ে গেল মালেক হয়ে গেল রিদওয়ান হয়ে গেল রব যখন ইচ্ছা করেছে আদেশ দিয়েছে হয়ে গেছে সুবহানাল্লাহ ওই রবের ইচ্ছা হলো আপনারে বানাইতে সুবহানাল্লাহ হাই হাই যদি বুঝতেন ওই রবের ইচ্ছা হলো আপনাকে বানাইতে মানে আমাদের সৃষ্টিটা শুরু করতে আমাদের সৃষ্টির নাম কি গরু পশু না মানুষ এই মানুষ সৃষ্টি শুরু করার আল্লাহ ইচ্ছা হলেন এবার আল্লাহ পাক বললেন এ জিব্রাইল ইয়া রাব্বে করিম সমস্ত ফেরেশতারে ডাকো মিটিং আছে সুবহানাল্লাহ আচ্ছা মিটিংটা ডাকতেছে কে আল্লাহ আর একটু জোরে কইলে খুশি হইতাম কোন আল্লাহ যার কারো পরামর্শ নেওয়ার দরকারই নেই উনি মালিক উনি খালিক যা মন চাই তা করবে হু আই এম হু আর ইউ কেউ কারো কিছু বলার অধিকার ওই আল্লাহ মিটিং ডাকতেছেন ফেরেশতারে দিয়ে এই সবারে ডাক সব ফেরেশতা আসছে একটু মনোযোগ আল্লাহ পাক বললেন এ ফেরেশতা সবাই আসছো ইয়া রাব্বে করিম আসছি এবার রব বলছেন কোরআনের ছায়া তলে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা বলছেন কে কাদেরকে আমি আল্লাহ এরাদা করেছি চাচ্ছি জমিনে আমার প্রতিনিধি একটা পাঠাতে অর্থাৎ নতুন একটা সৃষ্টি যার নাম ইনসান মানুষ আমি সৃষ্টি করতে চাচ্ছি বললেন কে কাদেরকে ও ফেরেশতা তোরা কি কস শুনলেন কথাটা ফেরেশতা কয় আল্লাহ কি জন্য বানাবো খামাকা দুনিয়াতে যাইব শব্দগুলো খেয়াল করবেন খামাকা দুনিয়াতে যাবে মারামারি করবে রক্তপাত করবে ঝগড়া করবে অশান্তি করবে মারামারি হানাহানি সব করবে সত্যি বলেন আমরা করি কি করি না কথা কিন্তু অমিল না মিল আছে আল্লাহ কি দরকার আমরা আসি তো তোমার ইবাদত করার জন্য আমরা আসি তো ফেরেশতা তোমার জিকির করার জন্য আমরা আসি তো তোমার গুণগান করার জন্য ফেরেশতাটা ফেরেশতা বলল এর উত্তর আল্লাহ কি বলছে দেখেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে যতই বান্দা দে আমি বানাইও মন দিয়ে বলেন না সুবহানাল্লাহ যতই কিছু কওয়ার ক আমি বানাইও আচ্ছা এখন ফেরেশতারা মনে মনে কি চিন্তা করতেছে ডাকলা কা বুঝুর কথা কয় না কা আসমান বানাইছো আমাদের থেকে জিজ্ঞেস করো নাই এত বড় আসমান বানাই ফেলছো জিজ্ঞেস করো নাই তো আল্লাহ যেটা বানাই বা কইতেছো আমাদের পরামর্শ লওয়ার পর বান্দা দেওয়ার পর এটা কুদ্দুর আসমানের চাইতে বড় নি কয় না পাহাড়ের চাইতে বড় নি না সাগরের চাইতে বড় নি না এত বিশাল সৃষ্টি বানাই ফেলছো কারো পরামর্শ লও না সাড়ে তিন একটা বানাইতে তুমি আমগরে পরামর্শ করলো প্রেম আসা না নাই আপনি নিজে খেয়াল করেন আমি আপনার কথা বলতেছি আপনার আপনার আমরা কেন অধপতনে যার দিকে যাচ্ছি জানেন নিজের দাম নিজেই বুঝতেছি না কোথায় রাখা দরকার পা কোথায় বসা দরকার কার সাথে সম্পর্ক রাখা দরকার কার থেকে দূরে থাকার নিজের দামই তো বুঝতেছি না এই লাগাই তো বেনামাজির লোকের সম্পর্ক হয়ে গেছে নবীর উম্মতের সাথে তো ঔষধ নদীর সম্পর্ক হতে পারে না বেনামাজির সম্পর্ক হতে পারে না কথা বলেন ঠিক কিনা বুঝেন না আপনার গুরুত্বটা বুঝেন আপনার দামটা বুঝেন আমার দাম না বুঝার দরকার নাই আপনার আপনারটা আপনি বুঝেন আল্লাহ কয়
ফেরেশতা কই আল্লাহ কিতা কই নি আলামু মা আলা তালামু নাই যা জানে তোরা তা জানোস না হইছে এবার ফেরেশতা আল্লাহ জিব্রাইল কই জিব্রাইল আমি বানাম তুই কি কস জিব্রাইল কই আল্লাহ আমি আর কিতা কম তুমি কোন কইলে তো হইয়া যায় তুমি আদেশ দিলেই তো আল্লাহ কয় না এটা আদেশ দিয়া বানাবো না আর একটু জোরে 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 আমি এটারে আদেশ দিয়ে বানাবো না আমি এটাকে নির্দেশ দিয়ে বানাবো না তো আল্লাহ কিভাবে বানাবা তুমি আদেশ দিছো এত বড় আসমান হয়ে গেছে ছোট সৃষ্টি এটা কোন ব্যাপার হইলো আল্লাহ কয় না না এটা যেমন তেমন সৃষ্টি নয় এটা খুব স্পেশাল সৃষ্টি হবে এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না আমি আল্লাহর মায়াময় কুদরতি ভালোবাসা আদরের হাত দিয়ে বানাবো সুবহানাল্লাহ ওইটাই আপনি সমঝা করো আর সমঝা করো এবার আসেন আল্লাহ বানালেন আমাদের শুরুটারে সে শুরুটার নাম কি আমরা মানব জাতির শুরু যারে দিয়ে হয়েছে ওনার নাম কি হযরত আল্লাহ আল্লাহর মত করে যেমনি ইচ্ছে তেমনি বানাইছে সুবহানাল্লাহ কর না বানানোর পরে প্লিজ একটু মনোযোগ বানানোর পরে আল্লাহ আদম নবীকে রাখলেন রাখার পরে জিব্রাইলের কয় এ জিব্রাইল আবার মিটিং ডাক সুবহানাল্লাহ কর না আবার মিটিং ডাকো ফেরেশতারা মনে মনে কয় খাইছে রে আবার কোন বিপদে পড়ি সব জায়গায় কথা বলা নিষেধ কিছু জায়গায় প্রশ্নের উত্তর জানার পরেও চুপ করে থাকাটা আদব আরেকটু জোরে বলেন না হাদিস যখন আমরা তেলাওয়াত করি ওলামায়ে কেরাম থেকে যখন শুনি তখন একটা কথা বারবার শোনা যায় আল্লাহু ওয়া রাসূলু আলাম অনেক সময় সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও উত্তর দেয় নাই কারণ কোন মনসাই প্রশ্ন করেছে সাহাবাদের জানা নাই বলে যে আল্লাহ এবং রাসূলই ভালো জানে এটার নাম আদব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই জন্য পরিবারে যারা মুরব্বী আছেন ওনাদের প্রশ্নের সব সময় উত্তর দিতে নাই কিছু উত্তর ওনাদের উপর ছেড়ে দিবেন আপনি যেটা ভালো মনে করেন কিরে তোর কিছু বলার নাই আমরা ছোট মানুষ কি বলবো আপনারা যেটা ভালো মনে করেন সেটা আর কি না না আমার ছেলে এত বড় ডাক্তার হইও আমার মূল্যায়ন করছে আমার ছেলে এত বড় একজন ব্যবসায়ী হওয়ার পর না না মা বাপরে কথা মূল্যায়ন করছে আমার উপর ছাইড়ে দিছে দেখছুন না আমার ফুত আমার কত সম্মান করে সবার সামনে আপনার প্রশংসা করা শুরু করবে এদিকে রব আপনাকে জন্য রহমত দেওয়া শুরু করবে যদি মনে করেন কোথায় যাবেন বন্দরবন যাবেন না কক্সবাজার যাবেন আমার মা যেটা কয় সিদ্ধান্ত কিন্তু আপনিই নিবেন সত্য গাড়ি ভাড়া আপনিই দিবেন সত্য কিন্তু আপনি বলবেন আমার মা যেটা কয় এই মাই দেখবেন মন থেকে কইব তোরা যেটা কস আমার নাতিরে কয় ও নাতি তুমি কই যাইবা ফোলা কইছে কার কথা জোরে কর না মা কয় কার কথা এবার নাতি কইতেছে আমার মা যেটা কয় আর অশান্তি আছে আমি একটা বুদ্ধি শিখাই দিছি তারপর আপনারা চুপ করে রয়েছেন বিয়া তা একটা আওয়াজ দিবেন তো আর কোনো অশান্তি আছে ফোলাই কইব কার কথা মায়ে কইব কার কথা নাতিয়ে কইব কার কথা ইসলামের প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক আছে না নাই আর একটু জোরে বলেন না আপনি যদি বলেন আমার মা যেটা বলে আপনার মা আপনার বেটা আমি বুড়া মানুষ এগুলোকে আমি পারতাম আপনারা আমরা ভুল করি কোথায় জানেন এই আমি মা বাপ এই আমি শাশুড়ি বাপ এই লাগে ফেস শাশুড়ি কয় যে ঘর আমি 60 বছর নিজের হাতে রাখছি এই সুলাটা আমার দায়িত্ব ছিল মা হুট করে একজন এসে ডাইরেক্ট সুলার দায়িত্ব লই লিছে এটা এটা এখান থেকে মানতে পারে না কষ্ট লাগে মানুষ তো তো আমি বউদেরকে বলবো বোনদেরকে বলবো আপনি শুধু একটা কাজ করেন আপনার শ্বশুর বাড়িতে যতদিন আপনি আছেন আমার শাশুড়ি যা বলে তা সে 5 বছর পরে বিরক্ত হইয়া কিতা কইব শাশুড়ি জানেন নি মারে অনেক দিন আমি সামলাইছি রান্নাঘর যা সাবিও তুই লো তুই সামলা তুই সামলা আর কোন ঝগড়া আর কোন মারামারি এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ইসলামের ভিতরে সমস্ত কিছুর সমাধান আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই সমাধান নেই না দোষ আমাদের এবার আসেন
আল্লাহ আবার ফেরেশতারে ডাকছে এই ফেরেশতা ফেরেশতা মনে মনে কয় খাইছে রে আবার কোন বিপদে পড়ি ডাককে যাই আল্লাহ রে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম নবীকে দেখালেন গভীর মনোযোগ আদম নবীর আকৃতিকে দেখাই বললেন এই ফেরেশতা সাইদ দেখ তো কেমন হইছে এই ফেরেশতা দেখ তো কেমন হয়েছে ওই দিন ফেরেশতারা আমাদের শুরু হযরত আদম নবীর আকৃতি দেখে নূরের ফেরেশতারা বলে উঠল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ফেরেশতা কয় আল্লাহ এত কিছু দেখছি এটার মতো সুন্দর তো দেখিনি সুবহানাল্লাহ এবার আপনার মনে মনে প্রশ্ন হুজুর এটা কি তা কোন আমরা যে কালার কালা আপনি সুন্দর কোন সুন্দর কারে বলে একটু বোঝার দরকার আছে শুনেন ভাইয়া আমাদের চোখ আছে না আছে যাদের আছে তারা কইেন কানারা সুদ করে থাকেন আমাদের চোখ আছে না আছে সাপের চোখ আছে না আছে আপনারাই বলেন কাটটা সুন্দর না আমি বলবো না আপনারা বলেন তাই নাকি মাশাআল্লাহ গা আমাদের ঠোঁট আছে না আছে ঘোড়ার ঠোঁট আছে না আছে কাটটা শুনি আমাদের আমি শুনি নাই তো আমাদের তাই নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের হাত আছে না আছে বানরের হাত আছে না আছে কাটটা সুন্দর আমাদের উম্মারের মা তাই নাকি আছে আচ্ছা আমাদের পা আছে না আছে মুরগির পা আছে না আছে কাটটা সুন্দর আমাদের ফিট আছে না আছে কুমিরের ফিট আছে না আছে আমাদের কান আছে না সুবহানাল্লাহ আমাদের কান আছে না আছে হাতির কান আছে না আছে একটা সুন্দর সুবহানাল্লাহ আমাদের নাক আছে না আছে আর একটু জোরে কর না আছে আমাদের নাক আছে না আছে মুরগির নাক আছে না আছে একটা সুন্দর সুবহানাল্লাহ জোরে 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 আমাদের স্কিন আছে না আছে আরেকটু জোরে বলেন না আছে আমাদের স্কিন আছে না আছে বাল্লুকের স্কিন আছে না আছে কত শুনুন আমাদের সুবহানাল্লাহ আপনার যা আছে অন্য প্রাণীরও তা আছে তবে যদি সৌন্দর্যকে প্রেজেন্ট করা হয় জগতের সবাই বলবে আপনারটাই শ্রেষ্ঠ আপনাকে আপনার বানানেওয়ালা শ্রেষ্ঠ বানাই পাঠাই দিছে আমরা যোগ্যতা ধরে রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি পশু পাখি না মানুষ পৃথিবীর সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি পৃথিবীর সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী কাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি তাহলে আপনি দেখেন শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছেন শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন পেয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছেন শ্রেষ্ঠ ইবাদত নামাজ রোজা হজ যাকাত পেয়েছেন এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরেও যদি শ্রেষ্ঠ অর্জন করতে না পারি আর আল্লাহ কিতা করতে কোন না আমার একটু কম আমরা তো এমনি দোষ দিয়ে দিই আল্লাহরে হ্যাঁ আল্লাহ তুমি করছো আল্লাহ তুমি করছো একজনে শেখা খাইয়া বেকা হয়ে গেছে এখন বেকা যখন হয়েছে এখানে দিলে লাগছে না এটা কি বলে কি হার্ট ব্রোকিং না কি একটা কয় তারা হ্যাঁ ব্রোকিং হার্ট বলে হ্যাঁ ব্রোকিং হার্ট এবার এইটার দাম আনুর জন্য তারপর একজনে কয় এটা দিয়ে হইতো না আরেকটা লো এবার এইটা 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 সব কিছু দিয়া শেষ পর্যন্ত এই হার্ড ওয়ার্ডটা এবার গেছে মেডিকেলে মেডিকেলে ডাক্তারে কয় তোমার সময় আছে আর মাত্র সাত দিন কয় দিন এবার সে বিছানায় শুইয়া কয় আল্লাহ এটা কোনো কাম করলে না আল্লাহ কয় আমি কিচ্ছি যে আমার এগুলো সব নষ্ট হয়ে গেছে আল্লাহ কয় খাইছে গেড়া খাইছে কে কয় আমি তো তুমি খাইলে আমার দোষ কি আমি তো মানা আগে করছিলাম এটা এটা খাইও না আমি তো পানি খাইতে কইছিলাম তা আমার না শুনাইতাই তো তোর শেষ করে এবার সে কয় আল্লাহ ঠিক আছে এটা তো খাইছে এটা তো খাইছি আমি অন্তর ভাঙার কারণে তা আমি যে ফেমে শাখা খাইছি তখন তুমি দেখো নাই আল্লাহ পাক বলে যে বিয়ের আগে যে ফেম করা মানা এটাও কি আমি তোমারে বলিনি এবার বলেন সব দোষ কাদের
সুপুরা থাকলে কিন্তু মাই চলবো, কিন্তু মাই চলবো কইলে আল্লাহর পক্ষ থেকে মাইরা আইবো। সব দোষ কাদের? সব দোষ কাদের? আল্লাহ করে তো করে দয়া করে, আল্লাহ করে তো করে তো দোষ গোপন করে, আল্লাহ করে তো করে ক্ষমা করে। আজকে থেকে আর কখন আল্লাহকে দোষারোপ দেওয়া যাবে? সব সময় বলবেন যে সব ভুল আমার, আল্লাহ দয়া করছে। আরেকটা কথা এখানে কইয়া লাই, কোন জায়গায় কোন কথা লইয়া জায়গায়, এটা তো ভাই যুবক শুনো, যদি কখনো কারো চলে যাওয়ার কারণে আপনার মন বেশি ভেঙে যায়, ওই কারো চলে যাওয়ার কারণে যদি আপনার কপালটা যায় নামাজে লেগে যায়, কারো চলে যাওয়ার মনের ব্যথায় যদি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে আপনি মনে করবেন, বুঝে নেবেন, রব ইচ্ছা করে আপনাকে তার থেকে সরাই নিচ্ছে, তাকে আপনার থেকে সরাই নিচ্ছে। কেন জানেন? কেন? কারণ আপনি যেন রবের দিকে ফিরে যান। অনেক সময় অনেকে ভালোবাসার মূল্যায়ন না দিয়ে বেইমানি করে না, এটা কেন হয় জানেন? এটা হয় এই কারণে, বান্দা যেন রিয়েলাইজ করতে পারে, বুঝতে পারে এই সৃষ্টি জগতে বান্দাকে আল্লাহর মতো কেউ ভালোবাসে না, উম্মতকে নবীর মতো কেউ ভালোবাসে না। এই দুই ভালোবাসার চাইতে সত্য কোনো ভালোবাসা নেই, এটা রিয়েলাইজ করার জন্য মাঝে মধ্যে কিছু ধাক্কা খাওয়ার দরকার আছে। আর আমাদের চট্টগ্রামের ভাষা একটা কথা বলে, ধাক্কা হাইলে ফাক্কা হয়। আরা সি ডেঙ্গে মানুষ হদের ভাই, ইতারা হদে হদে যত ধাক্কা হাবি তত ফাক্কা হবি, ধাক্কা না হলে কি ফাক্কা ইত্যাদি না, জীবনী অন্তর বললাম বা আছে, যত ধাক্কা হাবি তো তত শক্ত হবি, ফুরিবি আগুনের মতো তুই শক্ত হয়ে যাবি। বুঝি ঠিক হই না, বুঝি ঠিক হই তো বুঝে। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আমার ইমানদার ভাইয়েরা, আমাদের সব কিছুর মূলে কার প্রিয় হওয়া? এই তো ভুলে গেলে চলবে না, সব কিছুর মূলে কার প্রিয় হওয়া? আল্লাহ সৃষ্টিতে অহেতুক বলতে কিছু নাই। আপনি দেখেন মুরগিরও বিশেষ কারণ আছে, মাছেরও বিশেষ কারণ আছে, আপনার পশুরও বিশেষ কারণ আছে। এবার নিজের সাথে শুধু একটা চ্যালেঞ্জ করবেন, আমি আজকে থেকে পশু হয়ে মরব না, মানুষ হয়ে মরব। এই কথা সবার ইচ্ছা আছে তো? রাজি আছেন? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুনে শুনে আপন জ্ঞানে বলবেন। এখানে কোনো কমিটির দোষ নাই, হুজুরের দোষ নাই, কারো দোষ নাই, সবার তো জ্ঞান আছে, ঠিক না? আমি কিছু প্রশ্ন করছি, আপনারা শুধু এখানে আপনারা সিলেকশন করবেন, মানুষ না অমানুষ আপনারা শুধু বলবেন। যারা মা বাবার সাথে বিয়াদবি করে না, আমি শুনি নেই। যারা বড়দের সাথে অন্যায়ভাবে বিয়াদবি করে, যারা ছোটদের জায়গা ক্ষমতা দিয়ে দখল করে ফেলে, যারা দুর্বলদের উপর জুলুম করে, যারা এক বছরের জন্য টাকা নিয়ে দশ বছরও দেয় না, যারা বাকি খাইয়া ডাইরেক্ট ফাঁকি মারিয়া দেয়, আর একটু জোরে বলেন না, যারা বিভিন্ন জায়গায় ফ্রেম করে করে শুধু মজা করে, যারা সুদ খায়, যারা গোশ খায়, আরো জোরে, যারা বিয়ের ফরো ফরো কিয়া করে, যারা যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলে, যারা টাকার জন্য শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, যারা আল্লাহর জমিনে থেকে নামাজ থেকে দূরে থাকে, যারা আল্লাহর জমিনে থেকে হালাল ভাবে ব্যবসা করে না, আর একটু জোরে বলেন না, যারা রাস্তাঘাটে মেয়ে দেখলে চোখের হেফাজত না করে কোনা চোখে তাকাই লাই, আর একটু জোরে বলেন না। এবার আপনারা কোন? এগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার কোন? আমরা মানুষ না মানুষ? আমি কইতাম না, আপনারা কোন? ভাইয়া একটু, ভাইয়া প্লিজ 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 প্লিজ, এবার আপনারাই বলেন, এই সব কিছু ব্যাড হ্যাবিট আমাদের সবার বেশি কম বেশি আছে, তার মানে আমরা এখনো মানুষ হতে পারিনি, কি বলেন আপনারা? কেন? সৃষ্টির শ্রেষ্ঠ রব বানিয়েছেন কাকে? আপনারা বলেন না কাকে? তাহলে আপনি নিজে বিবেচনা করে দেখেন, রব যিনি এত অগণিত হাজার সৃষ্টির স্রষ্টা, ওই স্রষ্টা যে সৃষ্টিকে শ্রেষ্ঠ বানায়, আপনার বিবেচনায় বলেন ওই সৃষ্টির ব্যবহার কেমন হওয়া উচিত, কথা কেমন হওয়া উচিত, বসা কেমন হওয়া উচিত, চলা কেমন হওয়া উচিত, সম্পর্ক কেমন হওয়া উচিত, তাকেও কেমন হওয়া উচিত, ব্যবহার কেমন হওয়া উচিত, চরিত্র কেমন হওয়া উচিত, তর্কের দরকার নাই, নিজের মনকে প্রশ্ন করে। আমরা এখনো মানুষ হতে, মুসলমান তো অনেক দূরের কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবার শুনুন ইসলাম ধর্ম জিনিসটা কি ইসলাম ধর্ম এক কথাই বলি ইসলাম ধর্ম হচ্ছে এমন একটি সাজেশন যেখান থেকে অনুসরণ করলে অমানুষ থেকে মানুষ হওয়া যায় ইসলাম ধর্ম মানে শুধু সওয়াবের ধর্ম না ইসলাম ধর্ম মানে পরকালে জান্নাত পাবেন সেটা না অমানুষ থেকে কনভার্ট হয়ে কিভাবে মানুষ হওয়া যায় ওই ফর্মুলা যেখানে পাওয়া যায় এটার নাম হচ্ছে ইসলাম যেটা সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের এখন কি হওয়া উচিত মানুষ জোরে বলেন না কি হওয়া উচিত মানুষ হতে দিচ্ছে না কে ফেরেশতা না শয়তান আর একটু জোরে বলেন অঙ্কটা বুঝতে পারলে একদম দেখবেন পানির মতো সহজ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন মানুষ হতে দিচ্ছে না কে আমরা মানুষ না হইলে শয়তানের লাভ কি নিশ্চয় কিছু লাভ আমি কই কিতারে তুই আমার লগে এত বন্ধুত্ব করস আমার লগে এত টানকা দূর হ্যাঁ আমার মা বাবা তো খবর লয় না ফজরে 5টা বাজে তুই এসে ফজর নামাজ না পড়তে আমারে জেসি বাসি বস তুই যে আমার এত কেয়ার করস ব্যাপারটা কিতা কয় আমি একানি জাহান্নামে যাইতাম তুই যাতি না আমি কি একা জাহান্নামে যাব তুই যাবি না ও মারে মা তুই তো দেখি আমারে আই লাভ ইউ কই কই ভিতরে তো ক্যান্সার না ঢুকাই দিতেছস আরেকটু জোরে গন না ঠিক না বে ঠিক তুই আমারে দেখি ভালোবাসার ফান্দে ফালাইয়া ফগেডা না খালি গলা চিন্তা করছস কই তুমি যদি আমাকে ভালোবাসো আইফোন দাও কি ফোন তো আইফোনে তো আমার টাকা নাই কই কেমন ভালোবাসলা ওইটার ওইটারটা তো কিডনি বিক্রি করে দিছে তুমি কি হেড ওভারটা না মারার ফন্দি করছে কথা বলেন ঠিক কি না এমন ভালোবাসার দরকার তাহলে আমরা মানুষ হলে শয়তানের পেট কামড়াই আমাদেরকে মানুষ বানাচ্ছে না শয়তান কি ব্যাপার তোর এখানে ব্যাপারটা কি শয়তান বলছে আল্লাহ জান্নাত বানিয়েছে মানুষের জন্য বুঝবেন এই কথাটা বুঝবেন আল্লাহ জান্নাত বানিয়েছে মানুষের জন্য এবার আপনি প্রশ্ন করবেন মানুষ তো সবাই আছে সবাই কি জান্নাতে যাবে আমি বলেন ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাইয়া আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয় মানুষের কবার আয়নার সামনে দাঁড়ালে যারে দেখা যায় এটা মানুষ না এটা মানুষের কবার এবার মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয় তাহলে তার যোগ্যতারও সেরকম হওয়ার দরকার আছে না নাই আপনারা কি বলেন তো মানুষ যদি বলতে মন চাই আবু বকর সিদ্দিককে বলেন মানুষ যদি বলতে মন চাই ওমর ওসমান আলীকে বলেন মানুষ যদি বলতে মন চাই হাসান ও হুসাইনকে বলেন মানুষ যদি বলতে মন চায় সাহাবা আউলিয়া কেরামকে বলেন আপনারা যেমন মানুষ চরিত্রগত বলো মানুষ আমরা যে মানুষ দাবি করি মাঝে মধ্যে কুত্তায় আমগরে দেখে হাসে তোরানি মানুষ পাঁচ বছর আগে কে আমার একটা রুটি খাওয়াইছে এখনো পর্যন্ত তারা দেখলাম গো 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 আর এখানে আমাদের ভিতর অনেকেই আছে বিদেশ যাইতে পারে নাই একজন বিদেশি তারে টান্না নিয়ে গেছে সে এখান থেকে যাইয়া প্রবাসের মধ্যে যাইয়া ওই মালিকের কাছে যাই নিয়ে গেছে তার নাম উল্টা উল্টা বুঝাইয়া বুঝাইয়া বুঝে বুঝে তারে খেদাই দিয়া সে জায়গাটা দখল করছে জোরে বলেন না বিপদে পড়ছে একজনে টাকা দিয়ে সহযোগিতা করছে শেষ পর্যন্ত যে টাকার মালিক সে নিজে তার কাছে ভিক্ষুকের মতো হাত পাইতে দেওয়ালে ভাই আমার টাকাটা দে ভাই আমার টাকাটা ফেরত দে উল্টা তারা জারি মার মইরা গেছিনি দিতাম না কইছিনি আমরা মানুষ আমরা মানুষ কত ভাই বোনের জায়গা নষ্ট করে ফেলছে আমরা মানুষ আস্তাগফিরুল্লাহ আলাজিম আমরা কোনো মানুষ হতে পারি না এবার শোনো মানুষকে যার অন্তরটা মানুষ সুবহানাল্লাহ বলেন শেষ ভালো যার সব ভালো তার একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ মানুষকে যার দিলটা মানুষ এবার দিলটা মানুষ করবেন কিভাবে প্রেম ছাড়া মানুষ হওয়া যায় না সেজন্য নবীর প্রেম দরকার আল্লাহর প্রেমের দরকার এবার আসেন আমাদের ভাই এই যতগুলো আদালতের মধ্যে যত মামলা আছে আমি আপনাদের আপনারা আমার সাথে মত হতে পারেন দ্বিমত হতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা আমার কথাটা শুনেন তারপরে বলবেন আদালতের মধ্যে অনেক প্রকার মামলা আছে না আপনার জানা মতে আপনার বিবেকের ধারণা মতে সবচাইতে কোন বিষয়ের মামলা বেশি সবচাইতে বেশি মামলা হচ্ছে এবার সম্পদের মধ্যে আসামি বাদী বিবাদী আছে না এবার বাদী বিবাদের লিস্টে যদি করেন দেখবেন সব বেশিরভাগ রক্তের সম্পর্ক নিজের রক্ত নিজেরা সহ্য করতে পারে না আমরা মানুষ এবার আসেন দ্বিতীয় সবচেয়ে মামলা যেটা বেশি এটার নাম হচ্ছে ডিভোর্স কথা বলেন না
সবচেয়ে বড় তৃতীয় নাম্বার হচ্ছে কি ডিভোর্স এবার সঞ্জয় 60 লাখ টাকা খরচ করে বিয়ে দিবেন বিয়ে করাইছেন কি ডিভোর্সের জন্য আজকে ডিভোর্স হচ্ছে কেন ও ইসলামের শিক্ষাটা না থাকার কারণে ছোট করে শুধু একটা কথা বলি যতজন ডিভোর্স হইছে জামাই লিস্টি করেন এখানের ভিতর কয়জন হুজুর আছে লিস্টি করে বাইর করেন আমনিও জামাই হুজুরের সংসার ভাঙে নাকা কি রে মইনুল আবিয়াতা বিয়া করিস তারপরে কইস জামাই আপনিও জামাই আমিও জামাই উনিও আলেম ওলামার সংসার ভাঙে না কি রে সাধারণ পাবলিকের সংসার ভাঙে না করো যে শিক্ষাটা শিখলে সংসার গোছাই যায় ওটা মদিনাওয়ালার দরবার থেকে শিখতে হয় কোরআন হাদিস থেকে শিখতে হয়েছে আপনি আমি সবকিছু a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার দিয়ে পাবো না sin θ cos θ cos θ দিয়ে সবকিছু পাবো না আপনি আমি এই আলোর গতি দিয়ে শব্দের গতি দিয়ে সবকিছু পাবে না জীবনের তো একটা সত্য আছে এই জীবনের সূত্র জীবনের গাড়ি জীবনের সংবিধান কোন বইয়ে পাওয়া যাবে না একমাত্র মদিনাওয়ালার স্কুলে পাওয়া যাবে আল্লাহর ধর্ম ইসলামে পাওয়া যাবে সবার কাছে অনুরোধ করব আপনার সন্তানকে আপনার ছেলেকে মেয়েকে ভাইকে বোনকে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান আমরা দোয়া করি তবে একটা আবদার ইসলামটাকে একটু অন্তরে বসাই দেন যেন তার সেই শিক্ষাটাই তার সংসারকে আলোকিত করে সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ কারণ নিজে বাসলে এ তো মাশাআল্লাহ নিজে বাসলে আগে নিজেকে বাসতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন হয় নাই আর একটু জোরে বলেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার ইচ্ছা আছে শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি আবদারটা মনে রাখবেন আজকে থেকে এখন পর্যন্ত প্লিজ প্লিজ এই পর্যন্ত আপনাদেরকে যারা ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দেন আমিন মন থেকে আমিন আর একটু জোরে বলেন আমিন যারা আপনাকে ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন একদম মাফ করে দেন আমিন কারো প্রতি কোনো রাগ কারো প্রতি কোনো ক্ষোভ সবকিছু মাফ করে দেন দ্বিতীয় নাম্বার আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন জিহ্বাকে সংযুক্ত করার চেষ্টা করবেন কম কথা সুখ বেশি প্রয়োজনের বাইরে একটা কথা বলার দরকার তৃতীয় নাম্বার যে কোনো কাজ করবেন নবীর মহব্বত নিয়ে করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যতই ব্যস্ততা থাকুক নামাজ সারা যাবে নামাজ সারা যাবে আর রব বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা যে নিজেকে পবিত্র করে নিল তার এক একটা ইবাদত হাশরের ময়দানে বিশাল আকারে সওয়াবের পাহাড় হয়ে যায় নামাজ সারা যাবে আমার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন নামাজ সারা যাবে যতই ব্যস্ত থাকুক নামাজের টাইম বের করে নেবেন আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখে যান আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়া শুরু করবে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ বেশি আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ডাকটাকে আজানের মুয়াজ্জিন ডাক মনে করবে না এটাকে মনে করবে আপনার রবের ডাক বাস এক সপ্তাহ আপনি খেয়াল করবেন এটা আমার রবের ডাক দিলেন নে নামাজের দিকে চলে যান কিছু মানুষ আছে দেখবেন ফজরে এলাম দিলে উঠতে পারে না আবার কিছু মানুষ আছে ফজরে মুয়াজ্জিনের ডাক আসার আগে কিরে মোবাইল এলাম বাজতে আর 5 মিনিট আগে সকল লোকেমনে উত্তর নাই দিলে বলে যে তোর রবে ডাইক্কা দিয়েছে তোরে কানেকশন ওটা লাগাইলে হয়ে যাবে তখন আর আপনাকে এত সিল্লান লাগবে না শুধু তোরে ইয়া রব আল্লাহ কই লা তাহজান টেনশন করিস না এবার আপনারা বলেন এই রাগটা কি ফেরেশতার প্রোডাক্ট নাকি শয়তানের অহংকারটা কার প্রোডাক্ট হিংসা কার প্রোডাক্ট লোভ কার প্রোডাক্ট আমিত্ব কার প্রোডাক্ট যতগুলো শয়তানের প্রোডাক্ট আমাদের ভিতর আছে আজকে থেকে লাথি মারার চেষ্টা করবেন লাথি লাথি যত লাথি মারবেন শয়তানের প্রোডাক্টের রক্ত তত খুশি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করা যাবে মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুক আমি আপনাদের সবাই উদ্দেশ্যে যে কয়েকজন আমাকে ভালোবাসে আজকে থেকে সবাইকে মাফ তো ইনশাআল্লাহ কারো প্রতি কোনো রাগ আমার হাদিসটা শুনেন আল্লাহ পাক বলে যে আমার দিকে তাকাই অন্যকে মাফ করে আমিও তাকে মাফ করে দিই
আপনি আসলে maaf করেন নাই maaf পাওয়ার জন্য maaf করেছেন অন্তরকে সব সময় নিরম রাখবে আর সব সময় বলবে আমি ছোট মানুষ আমি অযোগ্য ছোট অন্যকে বড় করেন আল্লাহ আপনাকে বড় করবে একটা আয়াত বলে আমি শেষ করছি সৃষ্টি জিজ্ঞেস করে ইয়া রব মাটির উপরে যারা আছে সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করছে আল্লাহ সবাই কি তোমার বান্দা আল্লাহ পাক বলে যে না সবাই আমার বান্দা নয় আল্লাহ তো তোমার বান্দা কারা রব বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যে পৃথিবীর বুকে আমি আল্লাহর অনেক নিয়ামত পেয়েছে অহংকার না করে নম্র ভদ্র হয়ে চলেছে তারাই আমি রবের বান্দা যত আপনি নিজের মাটির সাথে মিশাই দিবেন আমার কথাটা রাখেন দুই সপ্তাহ করেন শান্তি না পাইলে তারপর আমারে বললেন যা গালি দেওয়ার দিয়েন যান আমি মাফ করে দিছি দুই সপ্তাহ করেন দুইটা সপ্তাহ আপনি শুধু নিজের মাটির সাথে মিশান আমি কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না যত গালি দিবে যত যা দিবে আমি চুপ আপনি এই দুই সপ্তাহে যে শান্তিটা পাবেন সেটা এক কোটি বছরও পাবেন না কারণ প্রতিশোধ নিলে মজাটা লাগে দুই মিনিট ক্ষমা করে দিলে শান্তিটা পাবেন আজীবন নিজে খাইলে পেট ভরে নিজে খাইলে অন্যরে খাওয়াইলে না আমি শুনি নাই আর একটু জোরে বলেন নিজে খাইলে অন্যরে খাওয়াইলে অন্যরে খাওয়াইছেন মানে আপনার পেটে খাবার পরে নাই কিন্তু আপনার মনে খুশি পেটও ভরে গেছে ব্যাপার কি কইস না রে ভাই তে খাইয়া যে মজাটা পাইছে এই খুশিটা দেখে তো আমার দিল ভরে গেছে দিল ভরে গেছে খোদাও মিটে গেছে এটাই তো রবের রহমত অন্যের মুখে হাসি ফুটান আপনার মুখে হাসি এমনি আসবে আমরা ভুলটা করি কোথায় জানেন অন্যের কষ্টের চোখের পানির উপরে আমরা দালান বানাতে চাই শেষ পর্যন্ত ওই দালানটাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন আজকে থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আমরা বান্দা হয়ে রবের প্রিয় হতে চাই উম্মত হয়ে নবী রহমাতুল্লিল আলামিনের প্রিয় উম্মত হতে চাই ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ ডান হাত তুলে একবার বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ আমাদের ক্ষমা করো তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আমাকে যারা কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা